হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, আরও একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে চলে এলাম আপনাদের জন্য। আমি আপনাদের কাছে পরশু দিন, যতদূর মনে হয় পরশু দিনই শেয়ার করেছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার একটি আপডেট, এবং সেই আপডেটে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে যে নোটিফিকেশান শেয়ার করেছিলাম সেখানে বলা ছিল বিএ বিএসসি বিকম সিম সিক্স সেমিস্টারের যারা স্টুডেন্টস আছে তাদের যে ইন্টারনাল বা টিউটোরিয়াল এক্সামিনেশান কলেজকে নিয়ে নিতে হবে 3 জুন 2023-এর মধ্যে। এবং আপনারা এর পরবর্তী অনেকেই কোয়েশ্চেন করেছেন যে এই নোটিশটা অরিজিনাল না ফেক, কারণ এটা ওয়েবসাইটে নেই। আমি আপনাদের জানিয়ে দিই এটা 100% রিয়েল নোটিফিকেশান ছিল, কারণ আরজিটে কোনোদিন ভুল ইনফরমেশান আপনাদের কাছে শেয়ার করেনি, করবেও না। এবং এটা সঠিক ইনফরমেশান, আপনারা বিভিন্ন কলেজের ওয়েবসাইটে গেলে পেয়েও যাবেন এই নোটিফিকেশানটা। এবং অনেক কলেজে অলরেডি এটাকে আপলোডও করে দিয়েছেন, ইউনিভার্সিটি ওয়েবসাইটে এটাকে আপলোড করেনি, বাট এটা সঠিক ইনফরমেশান ছিল। এখন নিয়ে চলেলাম আরও একটা বিগ ব্রেকিং আপডেট, আরেকটা রাজ্যের আরেকটি সরকারি বিশ্ববিদ্যালয়ের আপডেট নিয়ে চলে এসেছি। তাদের তরফ থেকেও চলে এসছে কিন্তু ফাইনাল সেমিস্টার পরীক্ষার আপডেট চলে এসছে। এবার আপডেটটা কিন্তু ইন্টারনাল না, এবার আপডেটটা চলে এসছে ফাইনাল এক্সটার্নাল, অর্থাৎ ফাইনাল সেমিস্টারের ফাইনাল পরীক্ষা। শেয়ার করছি এই ভিডিওটায়, যা নতুন এসছে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আজকের এখন যে বিশ্ববিদ্যালয় শেয়ার করছি সেটা হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। কল্যাণী ইউনিভার্সিটির তরফ থেকেও জারি হয়ে গেছে নোটিফিকেশান, ওয়েবসাইট আপনারা এখনও নাও পেতে পারেন, কিছুদিন পর এটা আপডেটও হয়ে যাবে। কারণ অলরেডি কল্যাণী ইউনিভার্সিটি তাদের যে নোটিফিকেশানে বলেই দিয়েছে যে কবে থেকে ফর্ম ফিল আপ হবে এবং কবে থেকে ফাইনাল পরীক্ষা হতে চলেছে, টেন্টেটিভ ডেট সেটাও কিন্তু বলে দিয়েছে ইউনিভার্সিটি। তাই পরীক্ষা যেটা আমি অলরেডি আপনাদের কাছে দুদিন আগেই শেয়ার করেছি বা অনেকদিন ধরেই বলছি, জুলাই মাসের মধ্যে ফাইনাল সেমিস্টারে পরীক্ষা হয়ে যাবে, তাই প্লিজ প্রিপারেশন নিতে শুরু করে দিন। এবং কল্যাণী ইউনিভার্সিটি তো এই মাসের মধ্যেই তাদের ফর্ম ফিল আপও কমপ্লিট করে নিচ্ছে এবং তাদের পরবর্তীতে পরীক্ষা। কী বলছে নোটিফিকেশানটা চলুন সেটা দেখে নিই। আমি কল্যাণী বিশ্ববিদ্যালয় তাদের তরফ থেকে যে ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামের আন্ডারে চলে এসছে নোটিফিকেশান, দেখুন প্রোপোজ প্রি এক্সামিনেশান ফর্মালিটিস, অর্থাৎ এইটা হচ্ছে প্রোপোজ অর্থাৎ টেন্টেটিভ ডেট, এবং এর মধ্যেই এরা কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করে নেবে, সেটার জন্যই তারা কলেজকে পাঠিয়েছে। বলে দিয়েছে দেখুন বিএ বিএসসি বিকম অনার্স প্রোগ্রাম কোর্স, অর্থাৎ অনার্স এবং জেনারেল যারা রয়েছে তাদের জন্য ফাইনাল সেমিস্টার বা সিক্স সেমিস্টার এক্সামিনেশান 2023। প্রথমত বলে দিয়েছে ওপেনিং অফ এক্সামিনেশান পোর্টাল ফর্ম ফিল আপ, ফর্ম ফিল আপ শুরু হবে কবে থেকে, 22/5/2023, অর্থাৎ মে মাসের 22 তারিখ থেকে চালু হয়ে যাবে, শুরু হয়ে যাবে কিন্তু কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফর্ম ফিল আপ। তার সাথে বলে দিয়েছে লাস্ট ডেট অফ ফাইলিং আপ এক্সামিনেশান ফর্ম ফিল আপ অ্যান্ড কালেকশান অফ অ্যাডমিট কার্ড বাই দ্য ক্যান্ডিডেট। বলেই দিয়েছে 31/5/2023 এর মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে এবং অ্যাডমিট কার্ড পর্যন্ত ক্যান্ডিডেটরা পেয়ে যাবে, অর্থাৎ এই মাসেই 31 তারিখের মধ্যেই তারা অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছে। এর একটা বড় কারণ হচ্ছে জুন মাস থেকেই পরীক্ষা হয়ে যাচ্ছে, জুন মাসের 7 তারিখ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা, অর্থাৎ নেক্সট মান্থেই 7 থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু, 7 থেকে 10 জুন অবধি, অর্থাৎ মাত্র 3 দিন প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে এবং 14 জুন থেকেই পরীক্ষা হয়ে যাচ্ছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন থিওরিটিক্যাল এক্সামিনেশান বা ফাইনাল এক্সাম জুন মাসের মাঝামাঝি শুরু করে দিচ্ছে, এটাই তারা টেন্টেটিভ একটা ডেট ধরেছে। এবং এই ডেট অনুযায়ী আপনাদের কিন্তু এক্সটার্নাল পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, ধরতে গেলে আর 1 মাসও বাকি নেই আজকে কল্যাণী বিশ্ববিদ্যালয় এক্সটার্নাল পরীক্ষার জন্য। এবং এই মাসের মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট হচ্ছে, এই মাসের মধ্যে অ্যাডমিট পেয়ে যাচ্ছেন এবং প্র্যাকটিক্যাল এক্সামিনেশান ফার্স্ট উইকের মধ্যে কি সেকেন্ড উইকের মধ্যে কমপ্লিট করেই এরা থিওরি পরীক্ষা শুরু করে দিচ্ছে। বড় কারণ জুলাই মাসের মধ্যে রেজাল্ট, রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটিরও এরকমই সেম আপডেট আসবে, তাই চিন্তার কিচ্ছু কারণ নেই বা আকাশ থেকে পড়ারও কিছু কারণ নেই। আমি জানিয়ে দিই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ও এই মাসের লাস্টেই পরীক্ষা শুরু করছে, এমনটাই আপডেট চলে আসছে, তারাও জুন মাসের মধ্যে কমপ্লিট করে দেয় পরীক্ষা। এবং রাজ্যের বেশিরভাগ ইউনিভার্সিটি তারা কিন্তু জুন মাসে শুরু করবে পরীক্ষা এবং জুলাইয়ের মধ্যেই শেষ করে দেবে, কারণ জুলাইয়ের মধ্যে রেজাল্ট পাবলিশ করতেই হবে। তো বিশালবার বেস্ট অফ লাক জানাচ্ছি, প্রিপারেশন শুরু করে দিন, পড়াশোনা শুরু করে দিন এবং পরবর্তী আপডেটের জন্য আরজিটেকের সাথে থাকুন, আমি নিশ্চয়ই শেয়ার করে দেবো। ভালো থাকবেন, বিশাল বড় বেস্ট অফ লাক।